এই প্রশ্নের অ্যানসার আমি মোটামুটি 8-10 বার দিয়ে দিয়েছি যা ইচ্ছা ডাকেন সমস্যা নেই শেরি বাংলায় কুয়াশাচ্ছন্ন সকাল ঝাপসা ড্রেসিং রুমে আবছা আলোতেও ঠিকই বোঝা যাচ্ছে সাদা টি-শার্ট পরা সাকিবের অবয়ব গুঞ্জন ছিল আগের দিনের মতো প্র্যাকটিসে নামবেন এদিনও এমন খবরে সকাল থেকেই হোম অফ ক্রিকেটে তার অপেক্ষায় গণমাধ্যম আকর্ষণ আরও বেড়ে যায় যখন সাকিবের মতো তামিমও প্র্যাকটিসে মিরপুরে তাও আবার ঠিক একই সময়ে যদিও দুজন এসেছেন ভিন্ন পথে একজন ড্রেসিং রুমে আরেকজন ইনডোরে না শেষমেশ এক লিকে এক ফ্রেমে বন্দী করা যায়নি দুজনকে দেখাও হয়নি দুজনের সাকিব মিরপুরে প্র্যাকটিস না করে চলে যান রংপুর রাইডার্সের মাঠে সেখানেই প্রথমবার দলের প্র্যাকটিসে শুধু তাই না এমপি হবার পর প্রথমবার মিডিয়ার সামনে তাই সাকিবকেই জিজ্ঞেস করা কি নামে সম্বোধন করা যায় তাকে সাকিব আমরা কি এমপি সাকিব ডাকবো না ক্যাপ্টেন সাকিব ডাকবো যা ইচ্ছা ডাকেন সমস্যা নেই ক্রিকেটার থেকে এমপি নতুন পরিচয় নতুন আমেজে থাকবেন সেটাই স্বাভাবিক কিন্তু সাকিবের যেন কোনো ভাবলেশ নেই নির্বাচনের মাঠ থেকে খেলার মাঠে ফিরে ফোকাসটা পুরোপুরি বিপিএল ঘিরে নিজেকে খুঁজে পাওয়াতে বিপিএল শুরু হচ্ছে প্রিপারেশন লাগবে প্রায় আড়াই মাসের মতো হচ্ছে যে মাঠের বাইরে কোনো ফিটনেসের কাজ করিনি স্কিলের কাজ করতে পারিনি তো স্বাভাবিকভাবেই রেডি হওয়ার জন্য তো সময় লাগবে সেই কারণে আসলে সময় নষ্ট করতে চাইনি প্র্যাকটিস শুরু করেছি আরও কিছুদিন সময় লাগবে বোলিং ফিঙ্গার যেহেতু তো স্বাভাবিকভাবেই কিছুদিন সময় লাগবে বাট ইম্প্রুভ হচ্ছে ভালোই 2024 আরও একটা বিশ্বকাপের বছর আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের সম্ভাবনা কতটা দেখেন সাকিব আল হাসান প্রতিবারই তো বেশি এক্সপেকটেশন থাকে এবারও তাই থাকবে যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটটা লাস্ট এক বছর আমরা খুব ভালো খেলেছি টিমটাও এখন ব্যালেন্সড আছে ফর্মেও আছে সবাই ভালো খেলছে নিউজিল্যান্ডেও সবাই ভালো খেলেছে সো স্বাভাবিকভাবেই এক্সপেকটেশন তো বেশি থাকবেই খেলা হবে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে যেখানে হয়তো আমাদের ক্রিকেটটা স্যুট করবে বেশি সো আমাদের সুযোগ আছে বিশ্বকাপের বছরে টি টোয়েন্টির ক্যাপ্টেন সিরিয়াস নিজের প্রস্তুতি নিয়ে আঙ্গুলের চোট শতভাগ না সারলেও ব্যাটিং অনুশীলন করেছেন 2024-এ একগাদা খেলা টাইগারদের সংসদ আর মাঠ সামলানোর পাশাপাশি ক্যাপ্টেন্সিটাও কি নিজের কাঁধে রাখবেন সাকিব না এগুলো নিয়ে এখনো কথা হয় নাই বাট বোর্ডের সাথে কথা হবে যখন কথা হবে তখন এগুলো নিয়ে আলোচনা হবে আলোচনা হওয়ার পরে সবাই মিলে যেটা ভালো ডিসিশন মনে করবে সেটাই নিবে আসলে আর এই প্রশ্নের অ্যান্সার আমি মোটামুটি 8-10 বার দিয়ে দিচ্ছি নাহিয়ান বিন জসিম একাত্তর